মোদীকে সমর্থন সাতজন নির্দল সাংসদের, মোদীর শপথ গ্রহণের আগেই সাতজন নির্দল সাংসদের সমর্থন, আরও শক্তিশালী এনডিএ জোট। এবার আরও শক্তি পাচ্ছে এনডিএ জোটের, কেননা মোদীকে সমর্থন করল সাতজন নির্দল সাংসদ। মোদীর শপথ গ্রহণের আগেই সাতজন নির্দল সাংসদ সমর্থন করল মোদীকে, আর এরপরে আরও শক্তিশালী হচ্ছে এনডিএ জোট। সময় যত বাড়ছে ততই শক্তিশালী হচ্ছে এনডিএ জোট, কেননা সাতজন নির্দল সাংসদ তারা সমর্থন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তারপর আরও শক্তিশালী এনডিএ জোট। কেননা জোট শরিক নিয়ে বারবার আলোচনা এসেছে, আর এবার মোদীকে সমর্থন সাতজন নির্দল সাংসদে, মোদীর শপথ গ্রহণের আগেই সাতজন নির্দল সাংসদের সমর্থন। সেক্ষেত্রে সংখ্যার বিচারে বেশ খানিকটা ধারে ভারে এনডিএ কে সমর্থন করবার জন্য টিডিপি এগিয়েছিল, তবে একদিকে নির্দল সাংসদরা তারা সমর্থন করছে, এর মাঝে এনডিএর সঙ্গে আপোষ করতে রাজি হচ্ছেন না চন্দ্রবাবু নাইডু। বিনা খায় সুকান্ত মজুমদারকে বাধা, বামন পুকুরে সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ, সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, গাড়ি আটকে বিক্ষোভ স্লোগান। বিনা খায় সুকান্ত মজুমদারকে বাধা, বামন পুকুরে সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ। সুকান্ত মজুমদারকে দফায় দফায় বাধা, মিনাখায় সুকান্ত মজুমদারকে বাধা তৃণমূলের, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মিনাখার বামন পুকুরে সুকান্ত মজুমদারকে বাধা তৃণমূল কংগ্রেসের, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। দেখুন সুকান্ত মজুমদারের যখন গাড়ি এগোচ্ছে মিনাখাতে, ঠিক তখনই বাধা দেয়া হয়, বিক্ষোভ দেখানো হয় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে। রীতিমতো কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একসঙ্গে জমায়েত করে তারপরেই স্লোগান দেয়া শুরু করে। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বাধা বিক্ষোভ, যখনই মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি ঢোকে ঠিক তখনই কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে। বামন পুকুরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের গাড়ি যখনই মিনাখায় প্রবেশ করে ঠিক তখনই কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে। মিনাখায় বামন পুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে প্রতিবাদ বিক্ষোভ, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিনাখায় যখন যায় ঠিক তখনই তার গাড়ি যখন এলাকায় প্রবেশ করে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্লোগান দেওয়া শুরু করে, বাধা দেয় সুকান্ত মজুমদারকে।
লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং তারপরেই 2021-এর মতো শুরু হয়েছে পোস্টপোল ভায়োলেন্স। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার মিনাখাত দক্ষিণ বামনপুকুর এলাকা, সেখানে পোস্টপোল ভায়োলেন্সে নিজেদের দলীয় কর্মীরা আক্রান্ত। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে ধরে বিক্ষোভ। মিনাখার সুকান্ত মজুমদারের গাড়ি যখনই ঢোকে ঠিক তখনই কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একেবারে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে। মিনাখার সুকান্ত মজুমদারকে বাধা, বামনপুকুরে সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ। সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, গাড়ি আটকে বিক্ষোভ স্লোগান। মিনাখায় সুকান্ত মজুমদারকে বাধা, বামনপুকুরে সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ। সুকান্ত মজুমদারকে দফায় দফায় বাধা, মিনাখায় সুকান্ত মজুমদারকে বাধা তৃণমূলের। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মিনাখার বামনপুকুরে সুকান্ত মজুমদারকে বাধা তৃণমূল কংগ্রেসের। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। দেখুন সুকান্ত মজুমদারের যখন গাড়ি এগোচ্ছে মিনাখাতে, ঠিক তখনই বাধা দেওয়া হয়, বিক্ষোভ দেখানো হয় সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে। রীতিমতো কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একসঙ্গে জমায়েত করে তারপরেই স্লোগান দেওয়া শুরু করে। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বাধা, বিক্ষোভ। যখনই মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি ঢোকে ঠিক তখনই কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে। বামনপুকুরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। সুকান্ত মজুমদারের গাড়ি যখনই মিনাখায় প্রবেশ করে ঠিক তখনই কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে। মিনাখায় বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে প্রতিবাদ বিক্ষোভ। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিনাখায় যখন যায় ঠিক তখনই তার গাড়ি যখন এলাকায় প্রবেশ করে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্লোগান দেওয়া শুরু করে, বাধা দেয় সুকান্ত মজুমদারকে। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে এবং তারপরেই 2021-এর মতো শুরু হয়েছে পোস্টপোল ভায়োলেন্স। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার মিনাখাত দক্ষিণ বামনপুকুর এলাকা, সেখানে পোস্টপোল ভায়োলেন্সে নিজেদের দলীয় কর্মীরা আক্রান্ত। সুকান্ত মজুমদারের গাড়ি আটকে ধরে বিক্ষোভ। মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি যখনই ঢোকে ঠিক তখনই কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একেবারে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে।